আচ্ছা তুই আমার টাকাটা কবে ফেরত দিবি? কিসের টাকা? আরে সেদিন যে তোর গার্লফ্রেন্ডের বার্থডের কথা বলে যে 2000 টাকা ধার নিলি, সেই টাকা। ও আচ্ছা, সেই টাকা দিয়ে দিব। কবে? আরে খুব তাড়াতাড়ি দিয়ে দিব। কত তাড়াতাড়ি? এই যেমন ধর 4-5 দিন, বছরের মধ্যে। টাকার গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, বাবা তোমাদের মানি ব্যাগ কই? এ আবার কি? তোর বাপ। বাবা? কিন্তু সকালে তো অন্যরকম দেখেছিলাম, বিকাল হতে হতে এত পাল্টে গেলে কিভাবে? হ্যাঁ সকালে তো অন্যরকম লাগছিল, এখন একদম পুরোপুরি চেঞ্জ। চপ, আমি ছিনতাইকারী, পকেটে যা আছে বের কর, বের কর। টাকা ছাড়া সব কিছু বের করবো? একদম কথা কম। তুই কথা কম বলবি? টাকা সহ সব কিছু বের করো না হাতে দিয়ে। এই যে মানি ব্যাগ, আর এই যে বের, এই যে মোবাইল। তোর কাছে কি আছে বাই কর? এই নে তোর 2000 টাকা। সকাল থেকেই বকবক করেই চলেছিস, করেই চলেছিস, কখন তোর টাকা ফেরত দিব, কখন তোর টাকা ফেরত দিব। আচ্ছা ধার যেহেতু নিয়েছি, টাকা তো ফেরত দিব, তাই না বলেন? এখন তুই তোর টাকা নিয়ে নে, শোধ পা। দে টাকা দিয়ে দে। মাত্র 2000 টাকা? কাপড় চোপড় দেখে তো বড় ঘরের ছেলে মনে হয়, কিন্তু পকেটে মাত্র 2000 টাকা। বিশ্বাস উঠে গেছে এই দুনিয়া থেকে। দেখি আর কি আছে, বার কর, বার কর, বার কর। সানি লিওনি আর জনি সিন্সের কিছু কালেকশন আছে, দেখবেন। গুলি খাবি? তুই বেশি কথা, এখন কি সব দেখার সময়? এনে ধর, তোর বাপের ফোন লাগা, বল আমার 1 লাখ টাকা লাগবে, যদি টাকা না দেয় তোরে জানে মেরে ফেলবো। ফোন কর। হ্যালো জুনি স্যার, আপনি এখনই চলে আসেন? আহা, বুঝিয়ে বলার সময় নেই, আপনি এলেই সব বুঝতে পারবেন। আসছে। তুই কে? আমি জুনু। তা তো বুঝলাম, কিন্তু কার নুনু? আমার নুনু, মানে আমার বাবা, জন্মদাতা, পিতা। বোঝার চেষ্টা করো, বাবা কিছু বলো। বাবা? ও আচ্ছা, যদি নিজের ছেলেকে ফেরত চাস তাহলে 1 লাখ টাকা দিয়ে একে নিয়ে যা। যা, 1 লাখ টাকা ওর জন্য, তার চেয়ে ভালো আপনি ওকে মেরে ফেলেন। বাবা এসব তুমি কি বলছো, এখন কিন্তু দুষ্টামি করার সময় না, ওরা তো অস্ত্র আছে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 1 লাখ টাকা আমি দিব, কিন্তু আমার 3টে শর্ত আছে। কী শর্ত? আমি যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দিতে হবে। 1 লাখ টাকার জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা বলো তো, ডাকাতি আর ছিনতাইয়ের মধ্যে পার্থক্য কী? ডাকাতি আর ছিনতাইয়ের মধ্যে পার্থক্য সে তো জানি না। ডাকাতি 3টা অক্ষর আর ছিনতাই 4টা। আচ্ছা বলো তো, ছিনতাইকারী ইংরেজিতে কী হবে? রাবার। হ্যাঁ হ্যাঁ, রাবার, রবার, ওই একই। ইউ আর সো ট্যালেন্টেড। ভাই আমার তো মনে হয় আমরাই হারতে যাচ্ছি। তোর 3 নম্বর প্রশ্ন কি বল? তৃতীয়টি কোনো প্রশ্ন নয়, শক্তির পরীক্ষা। আমরা আমাদের দুজনের অস্ত্র জোরে ঢিল মারব, যারটা বেশি দূরে গিয়ে পড়বে সেই হবে জয়ী। যদি তুমি জিতে যাও আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, আর আমি যদি জিতে যাই তাহলে আমি আমার ছেলেকে টাকা না দিয়ে নিয়ে যাবো। কি রাজি তো? আমার অস্ত্র তো এটা, তোর অস্ত্র কি? সকল শিক্ষকের অস্ত্র। কি হেরে যাবে ভেবে ভয় পাচ্ছ? তা না মামুন, কাউকে ভয় করে না, তুই শুরু কর। আচ্ছা 3 বলার সাথে সাথে ঢিল মার। আচ্ছা 1, 2, 3। ডাকাতের তাই তো দূরে গিয়ে পড়লো, ভাই আমরাই হারবো। এই জুনুসাকে টিকেটা ভুলই করেছি, এখন যে কি করি। আমার অস্ত্র সবচেয়ে দূরে গিয়ে পড়ছে, আমি জিতে গেছি, 1 লাখ টাকা আমার। কই আমার টাকা বাইর কর, বাইর কর, নাইলে কিন্তু একদম গুলি করে দেব। তো কি দিয়ে গুলি করবে শুনি? তোমার অস্ত্র তো তোমাকে ছেড়ে পালিয়েছে। আমি কিন্তু শুরু থেকেই ব্যাপারটা জানতাম যে জুনু স্যারকে কেউ কখনো হারাতে পারে না। ইউ আর স্টুপিড, ভেরি স্টুপিড। তোরা তোরা আমার বোকা বানাইছস? তোদের মতো মানুষকে বোকা বানাতে হয় না, তোরা জনম থেকেই বোকা, তা না হলে কি কেউ ছিনতাই করে? আসেল পুলিশকে ফোন কর। ফোন দে।
হ্যালো পুলিশ স্টেশন, একটি কুখ্যাত সন্ত্রাসীকে পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে আসেন। জি এখনই স্যার। আমি ওর কষায় দুটা চর মারি, বেটা অনেক জ্বালাইছে আমার থেকে। আচ্ছা থাক, ওই তো এসে গেছে তোর আসল বাপ। এটাই শেষ নয়, আমি তোকে তিনজনরে দেখা লম, আমারে কোনো জেল আটকে রাখতে পারবো না। আমার ভাই লুলা মানে তোকে কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না। লুলা ল্যাংরা কানাকে জাফর ভয় পায় না, সবগুলোকে একসাথেই দেখে নিব। লুলা মানিক, লুলা মানিক তো তিনটে খুনের আসামি, আর সকালে পেপারে পড়লাম সে কালই জেল থেকে পালিয়েছে। কি সত্যি বলছিস? তাহলে এখন কি হবে? তিতু কথাকার, আরে এইসব আমি বানিয়ে বানিয়ে বলছিলাম তোকে ভয় দেখানোর জন্য, আর তুই তো একদম এটা মোটেও হাস্যকর ছিল না। তুই কি ভেবেছিস আমি ভয় পেয়েছি? কোনোদিন না। এখন তোরা দুজনেই চল, ক্লাসের সময় হয়ে গেছে। তিতু কোথাকার, ভাগ, কোনো ভয় পাই না।